প্রিয় দর্শক বিশ্বসারা অলরাউন্ডার সাকিবুল হাসান এই মুহূর্তে আইসিসির নিষেধাজ্ঞায় কাটাচ্ছেন কিন্তু দেশের ক্রিকেট প্রেমীদের মন থেকে হারিয়ে যেতে পারেননি তিনি হারিয়ে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয় থেকেও এর আগে সাকিব কন্যা আইলার সঙ্গে খেলতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে আবার নিজ হাতে রান্না করে সাকিবের বাসায় পাঠিয়ে দিলেন প্রধানমন্ত্রী ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন স্বয়ং সাকিবুল হাসান তিনি লিখেছেন আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে বাগরুদ্ধ হয়ে গেছি সকালবেলা সুস্বাদু খাবার রান্না করে তিনি আমার বাসায় পাঠিয়ে দিয়েছেন সাকিব আরও লিখেছেন খাবারগুলো আমার স্ত্রীর জন্য ছিল কারণ গতকাল ওনার সঙ্গে দেখা হওয়ার সময় আমার স্ত্রী বলেছিল এই খাবারগুলো তার পছন্দ জীবনের সেরা এই উপহার পেয়ে আমার হৃদয় ভরে গেছে আমি সত্যি নিজেকে ধন্য মনে